আর কিছুক্ষণের মধ্যেই প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে এই 4 জেলা। বাড়ির বাইরে না বেরোনোর সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলায় প্রবল ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটু লাইক করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি আসতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই, আবহাওয়া দপ্তর এই সতর্কতা জারি করেছে। আর কিছুক্ষণের মধ্যেই প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। নদিয়া, হাওড়া, উত্তর চব্বিশ পরগনাতে প্রবল বৃষ্টি হচ্ছে, একই সঙ্গে কলকাতাতেও প্রবল বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইবে, এমনটাই জানালো আবহাওয়া দপ্তর। যেহেতু বৃষ্টির সঙ্গে বাজ ভরবে তাই আবহাওয়া দপ্তর অ্যালার্ট জারি করেছে। একই সঙ্গে এই ঝঞ্ঝা চলাকালীন মানুষজনকে বাড়ির বাইরে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এদিন জানানো হয়েছে যে 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ থাকবে মেঘলা, কোথাও কোথাও দু এক পরশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বিভিন্ন জেলাতে। জানা যাচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 33 ও 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক থেকে 1 ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকবে 91%। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলার বেশ কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে পরবর্তী 24 ঘন্টায়। সকালের মধ্যে পার্বত্য এলাকা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে মৌসুম ভবন। বাকি 3 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এছাড়া আজ দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বেশ কিছু জায়গাতে ভারী বর্ষণ চলবে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।